গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটার অর্থাৎ ধারকের শ্রেণী সমবায় বেসিক্যালি ধারকের দুটি সমবায় রয়েছে একটি শ্রেণী সমবায় এবং একটি সমান্তরাল সমবায় তো আজকে আমরা ধারকের শ্রেণী সমবায়টা সম্পর্কে দেখব নেক্সট ভিডিওতে আমরা ধারকের সমান্তরাল সমবায় এটা দেখবো তো আজকের এই ধারকের শ্রেণী সমবায় এটা দুটো পার্টে হবে একটা থিওরি পার্ট এবং একটা প্র্যাকটিক্যাল পার্ট ঠিক রকম ধারকের সমান্তরাল সমবায়টিও দুটো পার্টে হবে একটা থিওরি পার্ট এবং একটা প্র্যাকটিক্যাল পার্ট আজকে আমাদের টপিক শ্রেণী সমবায় ধারকের সমবায়ের থিওরি পার্ট তো আজকে আমরা দেখবো ধারককে শ্রেণী সমবায় কানেক্ট করলে সেটি দেখতে কেমন হয় কীভাবে তার ক্যাপাসিটিসগুলোকে ক্যালকুলেট করতে হয় এবং সেই ক্যাপাসিটেন্সগুলোর ওই সমবায়ের সমতুল্য ক্যাপাসিটেন্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা দেখব এবং খুব ভালো করে শিখব আজকে থিওরিটিক্যালি শিখব নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি শিখব ক্লিয়ার তো আসা যাক এই ধারকের শ্রেণী সমবায় সম্পর্কে এই শ্রেণী সমবায় শুরু করার আগে তোমরা অবশ্যই এই ক্যাপাসিটার এবং ক্যাপাসিটেন্স যে প্লেলিস্ট রয়েছে সেখানে ধারক এবং ধারকত্ব সম্পর্কে বিস্তারিত যে বিবরণ এতদিন আমি পড়িয়েছি তোমাদের এতদিন বুঝিয়েছি প্রত্যেকটি পার্ট কিন্তু পরপর দেখে নেবে তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখো আজকের এই যে সিরিজ কানেকশন প্যারেল কানেকশন এরপর আমরা টাইস পরবো কনস্ট্রাকশন পরবো এই জিনিসগুলো তোমাদের বুঝতে বেশ অসুবিধা হবে সুতরাং তোমরা ক্যাপাসিটার এবং ক্যাপাসিটার সম্পর্কে খুব ভালো করে জানো আগের ভিডিওগুলি খুব ভালো করে দেখো তারপরে কিন্তু এই ভিডিওটি শুরু করো ঠিক আছে তোমরা যদি এটা ফার্স্ট টাইম দেখে থাকো এই ভিডিও অবশ্যই তোমরা পুরোনো ভিডিওগুলো একবার দেখে নাও ঠিক আছে কারণ এই প্লেলিস্টের প্রত্যেকটি ভিডিও পর 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 একে অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত ক্লিয়ার তো আসা যাক এই শ্রেণী সমবায়ে ধারকের শ্রেণী সমবায় আমরা রেজিস্ট্যান্স পড়ার সময় রেজিস্টর এবং রেজিস্ট্যান্স প্লে লিস্টও কিন্তু আমরা পেয়েছিলাম যে রেজিস্টরের প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশান সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রেজিস্টারকে সিরিজে কানেক্ট করলে কেমন হয় তার চরিত্র কেমন হয় তার সমতুল্য রোধ কী করে নির্ণয় করতে হয় ঠিক সেরকম আমরা আজকে ক্যাপাসিটারের ক্ষেত্রে একই জিনিসই দেখবো ক্লিয়ার তোমরা দেখো এইটা হচ্ছে ক্যাপাসিটারের শ্রেণী সমবায়ের সজ্জা ঠিক আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটার দেখতে পাচ্ছ এটা সি ওয়ান সি টু সি থ্রি রয়েছে পরপর পরপর রয়েছে এই যে শ্রেণী এবং সমান্তরাল কী জিনিস তোমরা রেজিস্টরের যখন আমরা শ্রেণী সমবায় প্যারালাল সমবায় দেখেছিলাম তখন তোমরা দেখেছো যদি তোমরা না দেখে থাকো শ্রেণী এবং প্যারালাল কাকে বলে তোমরা সেটা ওই প্লে লিস্টে চলে যাও রেজিস্টর এবং রেজিস্ট্যান্সে সেখানে দেখো সমস্ত ডিটেলসে কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়েছি সেটা দেখে নিয়ে একবার এখানে আসো তোমরা সবটা বুঝতে পারবে তো তবুও আমি তোমাদের কিছুটা জানিয়ে রাখি শ্রেণী শ্রেণিসমবায়ের কথা অর্থ হচ্ছে কখনোই তার দুটো যে প্রান্ত থাকবে কম্পোনেন্টের এই ক্যাপাসিটার তো দুটো প্রান্ত রয়েছে এই প্রান্ত এবং এই প্রান্ত এবং এই ক্যাপাসিটারের আবার দুটো প্রান্ত রয়েছে এই প্রান্ত এবং এই প্রান্ত দুটো প্লেটের জন্য প্রত্যেকটা দুটো দুটো করে প্রান্ত রয়েছে তো শ্রেণী সমবায় তখনই হবে যখন একটা একটা প্রান্তেও শুরু এবং অপর আর একটি কম্পোনেন্টের আর প্রান্তের শেষ যখন একটি প্রান্ত একটি কম্পোনেন্টের প্রান্তের শুরু অপর একটি কম্পোনেন্টের প্রান্তের শেষ এইভাবে যখন একে অপরের সাথে কানেক্ট থাকবে হাত ধরাধরি করে যখন আমরা একে অপরের সাথে পর 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 শৃঙ্খলভাবে আমরা শয্যার সৃষ্টি করব সেটা হচ্ছে শ্রেণী সমবায় তোমরা দেখতে পাচ্ছ এই যে সি ওয়ান ক্যাপাসিটার তার যে প্রথম প্রান্ত এটা লাস্ট প্রান্ত হচ্ছে এই এইটা এই লাস্ট প্রান্তটা সি ওয়ানের লাস্ট প্রান্ত হচ্ছে সি টু এর প্রথম প্রান্ত ক্লিয়ার আবার সি টু এর শেষ প্রান্ত হচ্ছে সি থ্রির প্রথম প্রান্ত এবং সি থ্রি লাস্ট প্রান্ত হচ্ছে এটা অর্থাৎ যে কোনো একটি প্রান্ত একটা নির্দিষ্ট ক্যাপাসিটির সাথে কানেক্ট থাকবে কখনোই কোনো একটি ক্যাপাসিটারের দুটো প্রান্তই অন্য ক্যাপাসিটারের দুটো প্রান্তের সাথে একসাথে কানেক্ট থাকবে না যখন এইটা ওটা হবে তখন সেটাকে সমান্তর সমবায় বলব তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে যে কোনো একটি ক্যাপাসিটারের একটা প্রান্ত শেষ প্রান্ত অপর একটি ক্যাপাসিটারের শুরু এবং সেই ক্যাপাসিটারের শেষ প্রান্ত অন্য আরেকটি ক্যাপাসিটারের শুরু এবং এই সি থ্রি ক্যাপাসিটারের শেষ প্রান্ত সি ফোর ক্যাপাসিটারের আর স্টার্ট হবে তখন সেটা হবে কি শৃঙ্খল তো এক্ষেত্রে তিনটে ক্যাপাসিটারকে আমরা সিরিজে কানেক্ট করেছি প্রত্যেকটা ক্যাপাসিটারের ভ্যালু রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোফ্যারাট জিরো পয়েন্ট টু এবং জিরো পয়েন্ট থ্রি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ক্যাপাসিটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট তো দেখো এক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা কথা বলে রাখি যেটা আমরা এর আগে দেখেছি এইটাতে একটাই তার এ প্রান্ত থেকে বি এটা তো একটাই কানেকশন একটাই তার অর্থাৎ এ প্রান্তে যদি কোনো কারেন্ট ফ্লো করে সেই কারেন্টটা বি প্রান্তে আসবে এই একটা রাস্তা হই আর অন্য তো কোনো রাস্তা নেই অর্থাৎ কারেন্ট কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটারের মধ্যে দিয়েই কিন্তু পাস করবে তাই তো আমরা যদি কারেন্টকে এই প্রান্ত থেকে ছেড়ে বি প্রান্তে নিয়ে আসার জন্য বলি তাহলে প্রত্যেকটা প্রান্তের মধ্যে দিয়েই পাস ক্রস করবে অর্থাৎ এই ক্যাপাসিটারগুলো প্রত্যেকে কিন্তু সমান পরিমাণ চার্জ কিন্তু নেবে ক্লিয়ার বোঝা গেলো এটুকু বুঝতে পারে নিশ্চয়ই ক্যাপাসিটা কী করবে সমান পরিমাণ চার্জ কিন্তু সংগ্রহ করবে পার্থক্য কি হবে ভোল্টেজের কারণ প্রত্যেকের ক্যাপাসিটেন্স ভিন্ন দ্যাটস ওয়াই এই এ প্রান্ত এবং থেকে বি প্রান্তের মধ্যে যে পোটেন্সিয়াল ডিফারেন্স যে ভোল্টেজ সেই ভোল্টেজটা এই তিনটে ক্যাপাসিটারের মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে এবং এই তিনটে ক্যাপাসিটারের যে ইন্ডিভিজুয়াল যে ভোল্টেজ নিজস্ব যে ভোল্টেজ এই নিজস্ব ভোল্টেজ কটাকে যোগ করলে এই এ প্রান্ত থেকে বি প্রান্তের যে সর্বমোট যে পোটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ সেটার সাথে কিন্তু সমান হবে অর্থাৎ সি ওয়ানের ভোল্টেজ হচ্ছে ভিসি ওয়ান সি টু এর ভোল্টেজ হচ্ছে ভিসি টু এবং সি থ্রির যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিসি থ্রি যদি হয় তাহলে এই ভি এ বি হবে ভিসি ওয়ান প্লাস ভিসি টু প্লাস ভিসি থ্রি এক্ষেত্রে এক্ষেত্রে যদি এ বি বারো ভোল্ট হয় এই বারো ভোল্ট ভোল্টেজটা এই তিনটে ক্যাপাসিটারের মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে সমানভাবে কিন্তু ভাগ হবে না তার কারণ সমান ভোল ক্যাপাসিটেন্স কিন্তু নেই এটা ওয়ান আছে জিরো পয়েন্ট ওয়ান আছে এটা জিরো পয়েন্ট টু আছে এবং জিরো পয়েন্ট থ্রি আছে প্রত্যেকটা মাইক্রোফায়ার রেঞ্জে দেশ প্রত্যেকটা ক্যাপাসিটারের মধ্যে কিন্তু এই বারো ভোল্টটা ভাগ হয়ে যাবে সমানভাবে হবে না আলাদা আলাদাভাবে হবে ঠিক আছে যদি তিনটে ক্যাপাসিটারের ভ্যালুই কিন্তু যদি সেম থাকতো তাহলে এই বারো ভোল্টটা সমান তিনটে ভাগে ভাগ হয়ে যেত মানে প্রত্যেকে চার ভোল্ট চার ভোল্ট করে পেয়ে যেত কিন্তু যেহেতু এক্ষেত্রে ক্যাপাসিটারের ভ্যালু ডিফারেন্ট তাই ভোল্টেজের ভ্যালুগুলো কিন্তু ডিফারেন্ট হবে অর্থাৎ ভিসি ওয়ান সমান সমান ভিসি টু হবে না সি টু সো ভি সি থ্রি হবে না যদি এই ভ্যালুগুলো সেম থাকতো তাহলে ভি সি ওয়ান ওয়ান সি টু ওয়ান ভি সি থ্রি হতো ঠিক আছে তাহলে এই সজ্জাটাই আমরা এটুকু বুঝতে পারলাম যে ক্যাপাসিটারের প্রত্যেকটি ক্যাপাসিটারের মধ্যে যে চার্জ সেটা কিউ সেটা কিন্তু সেম থাকবে পার্থক্য হচ্ছে শুধু ভি সি ওয়ান সি টু ভি সি থ্রি আমরা এটাকে ভি ওয়ান ভি টু ভি থ্রিও বলতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে তা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ক্যাপাসিটারের যে শ্রেণী সমবায় সেই শ্রেণী সমবায়টা দেখতে এরকম হয় শুধু তাই নয় যদি আমরা এই ক্যাপাসিটারের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তো তিনটে ক্যাপাসিটার ভ্যালু জানি তাহলে আমরা যদি মনে করি এই এ প্রান্ত থেকে বি প্রান্তের মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটার রাখবো যে ক্যাপাসিটারটা এই তিনটে ক্যাপাসিটারের যে সমতুল্য যে ক্যাপাসিটেন্স সেটাকে এই একটা ক্যাপাসিটারের মধ্যে দেবে তাহলে কি হবে তাহলে এই রেজিস্টারের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই হবে এই ক্যাপাসিটারগুলোকে আমাকে এমনভাবে ক্যালকুলেট করতে হবে যাতে করে সেই ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা যাতে করে এই এ প্রান্ত থেকে বি প্রান্তের টোটাল এই সি ওয়ান সি টু সি থ্রির যে ক্যাপাসিটেন্সের ভ্যালু সেটার সাথে সমান হয় তবেই তো সেটা সমতুল্য ক্যাপাসিটেন্স হবে তাই নয় কি আমি যদি এ প্রান্ত এবং বি প্রান্তের মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটারকে রাখি এবং তার যে ক্যাপাসিটেন্স সেটা এই তিনটে ক্যাপাসিটেন্সের সমগ্রটার যে শয্যা এই শয্যাটার যে টোটাল ক্যাপাসিটেন্স তার সাথে সমান হতে হবে তাই আমরা সেটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে এই তিনটে ভ্যালুকে এমনভাবে আমরা ক্যালকুলেট করব যাতে করে একটা ক্যাপাসিটেন্সের যে ভ্যালু সেটার সাথে সমান হয় ক্লিয়ার আচ্ছা তাহলে সমতুল্য ক্যাপাসিটেন্স কী জিনিস তোমরা বুঝতে পারলে এই তিনটে ক্যাপাসিটেন্সকে একটা ক্যাপাসি এক তিনটে ক্যাপাসিটারকে একটা ক্যাপাসিটার দ্বারা রিপ্লেস করবো এবং এই তিনটে ক্যাপাসিটারের এই যে শয্যা এই শয্যা টোটাল যে সামগ্রিক যে ক্যাপাসিটেন্স সেটা ওই একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের সাথে কি হবে সমান হবে সেটাই হচ্ছে সমতুল্য ক্যাপাসিটেন্স ঠিক আছে তো তোমরা আশা করছি এই ক্যাপাসিটারের যে শ্রেণী সভাবে সেটা তোমরা বুঝতে পেরেছো এবার আমি তোমাদের আমার নোটসে নিয়ে যাব এবং সেই নোটসে গিয়ে দেখব যে কিভাবে। ক্যাপাসিটারের শ্রেণী সমবায়ের ক্যালকুলেশনগুলো করা হয়ে থাকে ক্লিয়ার এবারে তোমরা এই নোটসটিকে দেখো এই যে লেখাগুলি আমি লিখেছি এটাকে তোমরা খুব ভালো করে দেখো বোঝো তোমরা খাতাতে ভিডিওটিকে পজ করে এই নোটসটিকে নোট ডাউন করে নাও সবথেকে ভালো হবে এটাকে ডাউন করে নাও এবং ভিডিওটিকে একটু পিছিয়ে নিয়ে গিয়ে আমি যে ছবিটি তোমাদেরকে এক্সপ্লেন করলাম এক্ষুনি সেই ছবিটি ড্র করে নাও শুধুমাত্র ভিসি ওয়ান টু এবং ভিসি থ্রির জায়গায় তোমরা ভি ওয়ান ভি টু এবং ভি ভি থ্রি এটা লেখো ঠিক আছে তারপর তোমরা এই নোটসটাকে খাতাতে ডাউন করো এবং আমি তোমাদের যেভাবে বোঝাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো ঠিক আছে ভিডিওটাকে পজ করো পজ করে নিয়ে তোমরা ভালো করে এই নোটসগুলোকে লিখে নাও খাতায় ছবিটা ড্র করে নাও দিয়ে তোমরা একটু বোঝো ঠিক আছে দেখো আশা করছি তোমরা তোমাদের খাতাতে সব লেখা রয়েছে আমি এটা ধরেই কিন্তু ক্লাসটা শুরু করছি দেখো শ্রেণী সমবায় অর্থাৎ শ্রেণী সমবায় অর্থাৎ ভোল্টেজ সর্বত্র প্রত্যেক ধারকের মধ্যে সমান ভাগে বিভক্ত হয়ে যাবে এই সমান ভাগে কথাটা তোমরা ভুলভাবে নেবে না সমান ভাগে কথাটা এক্ষেত্রে বলা হয়েছে যে ভোল্টেজটা তিনটে ক্যাপাসিটারে কিন্তু সমান সমানভাবে থাকবে না যদি তিনটে ক্যাপাসিটারে ভ্যালু সেম হয় তবেই কিন্তু সমানভাবে ভাগ হবে যদি তিনটে ক্যাপাসিটারে ভ্যালু ডিফারেন্ট হয় তাহলে এই ভোল্টেজটা ডিফারেন্ট ডিফারেন্টভাবে প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ভাগ হবে কিন্তু ওই তিনটে ক্যাপাসিটারের যে পরিমাণ ভোল্টেজ ইন্ডিভিজুয়াল কালেক্ট হবে সেটার সাথে কিন্তু টোটাল ভোল্টেজটা সমান হবে এটাই এক্ষেত্রে বলা হয়েছে ঠিক আছে যে প্রত্যেকটা ধারকের মধ্যে কিন্তু সমানভাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে আর এই ভাগে তখনই ভাগ হবে যখন ধারকের ভ্যালুগুলো সেম থাকবে ধারকত্বের যে মান সেটা সমান থাকবে ধারকত্বের মান যদি ডিফারেন্ট থাকে কখনোই কিন্তু সমান ভাগে কিন্তু বিভক্ত হবে না ভোল্টেজটা এটা কিন্তু মাথায় রেখো তোমরা এই লাইনটার মানে কিন্তু এরকম বিশ্লেষণ করো না ঠিক আছে এটা মনে রাখবে এবং চার্জ সর্বত্র সমস্ত বর্তনীতে একই থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ এটা একটা সিরিজ কানেকশন আমি একটু আগেই বললাম তোমাদেরকে বোঝালাম যে এ প্রান্ত থেকে বি প্রান্তে যখন যাচ্ছে টোটাল একটাই লাইন অর্থাৎ চার্জ কিন্তু প্রত্যেকটার মধ্য দিয়ে ফ্লো করছে অর্থাৎ চার্জ প্রত্যেকটা জায়গাতে সেম থাকছে শুধুমাত্র ভোল্টেজটা কি হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে ভোল্টেজটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে ক্লিয়ার বোঝা গেল অর্থাৎ ভি সমান সমান কি রয়েছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি স্বাভাবিক ব্যাপার কারণ ভি মানে কি টোটাল ভিটা যেটা আমি একটু আগে দেখলাম সেই টোটাল ভিটা কী হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ক্লিয়ার কারণ ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে কারেন্ট অর্থাৎ চার্জ সেটা কিন্তু সেম থাকছে এখানে দেখো ব্যাখ্যাটায় লেখা রয়েছে যদি তিনটে ধারক শ্রেণিতে সংযোগ থাকে তবে কিন্তু ভি ওয়ান ভি টু ভি থ্রি প্রথম ক্যাপাসিটারের জন্য ভি ওয়ান দ্বিতীয় ক্যাপাসিটারের জন্য ভি টু তৃতীয় ক্যাপাসিটার জন্য ভি থ্রি অর্থাৎ যদি আমি ক্যাপাসিটারটাকে সিরিজে কানেক্ট করি এবং যদি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করি তাহলে ব্যাটারির যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি এবং প্রত্যেকটি ক্যাপাসিটারের মধ্যে ইন্ডিভিজুয়াল যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি মানে কি প্রথম ক্যাপাসিটার সি ওয়ানের জন্য ভি ওয়ান দ্বিতীয় ক্যাপাসিটার সি টু এর জন্য ভি টু এবং তৃতীয় ক্যাপাটি ক্যাপাসিটার সি থ্রি এর জন্য কিন্তু ভি থ্রি এই প্রত্যেকটি ক্যাপাসিটারের এক ক্রসে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি এই ভি ওয়ান ভি টু ভি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি ক্যাপাসিটারের কিন্তু ভোল্টেজ ক্লিয়ার আচ্ছা সুতরাং প্রথম ধারক ভি ওয়ান সমান সমান কি কিউ বাই সি ওয়ান দ্বিতীয় ধারক ভি মানে কি কিউ বাই সি তৃতীয় ধারক ভি থ্রি সমান সমান কী রয়েছে কিউ বাই সি থ্রি এই প্রথম ধারক দ্বিতীয় ধারক তৃতীয় ধারক এটা কি কী বোঝাতে চাইছে বলো তো ভালো করে বোঝো প্রথম ধারকের ক্ষেত্রে ভি ওয়ান সমান সমান কী রয়েছে কিউ বাই সি ওয়ান দ্বিতীয় ধারকের ক্ষেত্রে ভি টু সমান সমান কিউ বাই সি টু তৃতীয় ধারকের ক্ষেত্রে ভি থ্রি সমান সমান কিউ বাই সি থ্রি অর্থাৎ আমরা জানি দেখো পাশে ব্যাকটা লেখা রয়েছে যে কিউ সমান সমান কি সি ভি অর্থাৎ ভি সমান সমান কিউ বাই সি যেহেতু সর্বত্র কিউ সমান তাই ভি ওয়ান ভি টু ভি অর্থাৎ সি ওয়ান সি টু প্রত্যেকটা জায়গাতে কিন্তু চার্জ কিউ থাকবে অর্থাৎ ভি ওয়ান সমান সমান কী হবে সি ভি টু সমান সি ভি থ্রি তাহলে এই ভি ওয়ান ভি এবং ভি যে ভ্যালু সেটা আমরা পেয়ে গেলাম একটা সি ওয়ানের জন্য কিউ ওয়ান কিউ বাই সি ওয়ান এর জন্য কিউ এবং সি থ্রির জন্য কিউ সি ক্লিয়ার তাহলে প্রথম ক্যাপাসিটিটার জন্য কিউ বাই সি ওয়ান দ্বিতীয় ক্যাপাসিটাটার জন্য কিউ সি টু এবং তৃতীয় ক্যাপাসিটিটার জন্য কিউ সি থ্রি এই তিনটে ভোল্টেজ আমরা পেয়ে গেলাম এবার আমরা জানি ভি সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এবারে আমরা এই ভি সমান সমান যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি রয়েছে সেখানে ভি ওয়ান ভি টু এবং ভি যে ভ্যালু কিউ সি ওয়ান সি টু এবং কিউ সি থ্রি সেটা কিন্তু আমরা বসিয়ে দেবো দেখো বসিয়ে দেওয়ার পর কি আসলো ভি ওয়ান প্লাস ভি টু প্লাস সমান সমান কি রয়েছে কিউ সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি ক্লিয়ার তাহলে অর ভি সমান সমান কী আসছে কিউটাকে আমরা কমন নিয়ে নিলাম কিউটা কমন নিয়ে নিলে কি থাকছে ও ব্যাকেটের মধ্যে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ব্যাকেট ক্লোজ ক্লিয়ার এবার আমরা জানি কি ভি সমান সমান কি কিউ সি আমরা এর আগে দেখেছি ভি ওয়ান সমান সমান কিউ বাই সি ওয়ান যখন করলাম ভি টু সমান সমান কিউ বাই সি টু যখন আমরা করলাম ভি থ্রি সমান সমান কিউ বাই সি থ্রি যখন আমরা করলাম তার মানে কি ভি সমান সমান কিউ বাই সি ডেফিনেটলি হবে তাহলে আমরা ভি এর জায়গাতে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম ঠিক আছে অর্থাৎ ভি এর ভ্যালু সেটা কি ওই সি আমরা সেটা যদি বসিয়ে দিই তাহলে কত আসছে সি সমান সমান কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে বাই 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 এবার দেখো কিউ কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে তাই তো কিউ কিউ কিন্তু ক্যান্সেল তাহলে কিউ কিউ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি হচ্ছে ওয়ান বাই সি সোয়ান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস বাই সি থ্রি দ্যাটস ওয়াই এই ওয়ান বাই সি যেটা আসছে এই ওয়ান বাই সিটা কিন্তু সমতুল্য ক্যাপাসিটেন্স নয় এটা কিন্তু মনে রাখবে শুধুমাত্র সিটা কিন্তু ওয়ান মানে সমতুল্য ক্যাপাসিটেন্স অর্থাৎ সি ওয়ান বাই সি সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এই যে ভ্যালুটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা সমান চিহ্নের ডান দিকে যে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি রয়েছে সেটাকে যদি আমরা এক দিয়ে ভাগ করে দিই তাহলে কী বেরোবে সমতুল্য ক্যাপাসিটেন্স বেরিয়ে যাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিটেন্স বেরিয়ে যাবে অর্থাৎ যদি এন সংখ্যক ধারক শ্রেণী সমবায় থাকে তাহলে কি হবে আমি এতক্ষণ পর্যন্ত যেটা করলাম তিনটে ধারক ক্যাপাসিটেন্স তিনটে ক্যাপাসিটেন্স কিন্তু শ্রেণী সমবায়ে লাগানো ছিল যদি এন সংখ্যক মানে অগন্তি ক্যাপাসিটেন্স ওখানে লাগানো থাকে এন মানে কি এনের এর জায়গাতে তুমি যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসবে সমতুল্য ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসবে সেটা সমতুল্য ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু সি এটা কিন্তু মনে রাখবে কিন্তু আমরা বের করছি ওয়ান বাই সি এটা কিন্তু মাথায় রাখবে সি এবং ওয়ান বাই সি কিন্তু এক জিনিস নয় আমরা ওয়ান বাই সি সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ডট 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 দে ওয়ান বাই সি এন অর্থাৎ সমতুল্য ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কি আসবে এক দিয়ে কিন্তু এই যে টোটাল ভ্যালুটা ওয়ান বাই সি কে যখন আমরা ভাগ করে দেবো সেটা হয়ে যাবে কি সমতুল্য ক্যাপাসিটেন্স ক্লিয়ার বোঝা গেল অর্থাৎ আমরা পাচ্ছি কি ওয়ান বাই সি ওয়ান বাই সি এ যে ভ্যালুটা আমরা পাচ্ছি ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ওয়ান বাই সি ফোর প্লাস ডট ডট ডে ওয়ান বাই সিএন পর্যন্ত সেই যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটাকে আমরা কি করব এক দিয়ে ভাগ করে দেবো উল্টে দেবো এক কথায় তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে সমতুল্য ক্যাপাসিটেন্স ক্লিয়ার দেখো অর্থাৎ ওয়ান বাই সি এর মান হচ্ছে ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু এবং ওয়ান বাই সি থ্রি এবং ডট 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 টু ওয়ান বাই সি এর থেকে অনেক বড় স্বাভাবিক ব্যাপার কারণ ওয়ান বাই সি ওয়ান সমান এগুলো প্রত্যেকটি যোগ ফল তাহলে প্রত্যেকটি যোগফল যদি হয় তাহলে ওয়ান বাই সি এর ভ্যালু তো অবশ্যই বড় হবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভ্যালুর থেকে তো অবশ্যই বড় হবে এবং সি এর মান সি ওয়ান সি টু সি থ্রি ডটার ড সি থেকে অনেক ছোটো অর্থাৎ শুধু সি এর মানটা কি হবে এই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে ভ্যালু তার চেয়ে কম হবে অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের যে ভ্যালু সেটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের ভ্যালু থেকে অনেক কম হয় তাই শ্রেণী সমবায় কিন্তু ক্যাপাসিটেন্সের ভ্যালু কমে যায় তাহলে অপোজিট হবে সমান্তর সমবায়ের ক্ষেত্রে আমরা দেখবো যখন সমান্তর সমবায় করব ক্লিয়ার তাহলে এটা মনে রাখবে শ্রেণী সমবায়ে যতগুলো ক্যাপাসিট্যান্স কানেক্ট করা থাকবে তার থেকে সমতুল্য রোধ যেটা হবে সেটা অনেক কম হবে এটা মনে রাখবে যেন ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু রেজিস্টারের থেকে উল্টো রেজিস্টারের ক্ষেত্রে কী ছিল রেজিস্টার ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি মানে কি বেশি ছিল এক্ষেত্রে কি হচ্ছে ওয়ান বাই সি সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি অর্থাৎ রেজিস্টারের যেটা প্যারালাল সমবায় রেজিস্টারের যেটা সমান্তরাল সমবায় সেটা হচ্ছে ক্যাপাসিটারের শ্রেণী সময় এটা মনে রাখবে এবং ক্যাপাসিটারের যেটা সমান্তরাল সমবায় সেটা হচ্ছে রেজিস্টারের শ্রেণী সমবায় এটা মনে রাখবে ঠিক আছে মানে ঠিক উল্টো হবে জিনিসটা ক্যাপাসিটার এবং রেজিস্টারের ক্ষেত্রে শ্রেণিস এবং সমান্তরাল সমবায় দুটো একে অপরের থেকে উল্টো এটা কিন্তু মাথায় রাখবে তাহলে তোমাদের ভুলতে অসুবিধা হবে ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল তোমরা এক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্যাপাসিটার ইন সিরিজ ঠিক আছে কি রয়েছে দেখো এখানে সি ওয়ান সি টু এবং সি থ্রি সিরিজে কানেক্ট রয়েছে দেখতে পাচ্ছ এবং নিচে ভোল্টেজ দেওয়া রয়েছে ভিএবি ঠিক আছে এবং প্রত্যেকটি ক্যাপাসিটেন্সের ভ্যালু কি রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিউ চার্জ রয়েছে কারণ এটা শ্রেণী সময় রয়েছে তাই কিউ চার্জ প্রত্যেকটা থেকেছে প্রথম প্লেটটাতে প্লাস কিউ হলে সেকেন্ড প্লেটটাতে কি হচ্ছে মাইনাস কিউ আবার প্রথম প্লেটটা প্লাস কিউ সেকেন্ড প্লেটে মাইনাস কিউ প্রথম প্লেটে প্লাস কিউ সেকেন্ড প্লেটে মাইনাস কিউ ক্লিয়ার অর্থাৎ প্রত্যেকটি ভ্যালু কিন্তু কিউ হচ্ছে ফিক্সড ঠিক আছে অর্থাৎ এর প্রত্যেকটা যে ভোল্টেজ সেটা হচ্ছে কি ভি ওয়ান ভি টু ভি থ্রি যদি আমরা ধরে নিই তাহলে কী হবে ভি সমান সমান কি হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি অর্থাৎ এই ভি ওয়ান মানে কি কিউ বাই সি ওয়ান ভি টু মানে কি কিউ বাই সি টু এবং ভি থ্রি মানে কি কিউ বাই সি থ্রি এবং প্রত্যেকটি আমরা কী করলাম যোগ করে দিলাম এই প্রত্যেকটি যোগ করলে কিউটা বাইরে কমন চলে আসলো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই প্যাকেটের মধ্যে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি কী আসছে কিউ ডিভাইডেড বাই সি ইউ সি ইকু মানে ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ঠিক আছে অর্থাৎ সি ওয়ান সি টু এবং সি থ্রি কে আমি সি দ্বারা ডিনোট করেছি ঠিক আছে এই সিটা হচ্ছে ইকু ভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ক্লিয়ার তাহলে কি হচ্ছে এই কিউ বাই সি ইকুইভ্যালেন্ট অর্থাৎ এখানে কিউ ডিভাইডেড বাই এখানে কিন্তু সি ওকে অর্থাৎ এই যে কিউ ইকু ভ্যালেন্ট সি ইকু যেটা রয়েছে এটা ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমার নিশ্চয়ই ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এবার যদি এন সংখ্যক ক্যাপাসিটা লাগানো থাকে তাহলে ডট 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 এন পর্যন্ত হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে এটাই হচ্ছে ক্যাপাসিটারের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটন বের করার সূত্র ক্লিয়ার এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে অনলি সি ইকুইভ্যালেন্ট অর্থাৎ এই যে ভ্যালু যেটা বেরোবে সেটাকে যদি আমরা এক দিয়ে ভাগ করে দিই তাহলে বেরিয়ে যাবে কি সি ইকুইভ্যালেন্ট ওকে তো আমরা কি করব এই ভ্যালুটা বের করে নেওয়ার পর আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে এক দিয়ে কি করব ভাগ করে দেবো ক্লিয়ার তাহলে আমরা সি ইকুইভ্যালেন্ট পেয়ে যাব অর্থাৎ এই তিনটে ক্যাপাসিটারকে সরিয়ে এই ভ্যালু যেটা বেরোবে সেটাকে এক দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুর ক্যাপাসিটেন্সের একটা ক্যাপাসিটার আমরা এখানে লাগিয়ে দিলে কিন্তু এই তিনটে ক্যাপাসিটার কাজ কিন্তু একাই করবে ক্লিয়ার এটাকেই আমরা বলবো কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ক্লিয়ার বোঝা গেল তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা যে ভ্যালুটা পেলাম সেটা ওয়ান বাই সি পেয়েছিলাম এবার সি টোটাল সমান কি আসবে বা সি ইকুইভ্যালেন্ট আসবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি তিনটে হলে তিনটে এন সংখ্যা হলে ডট 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 ওয়ান বাই সি এন ক্লিয়ার তাহলে এই যে ভ্যালুটা আমরা পাবো এটাই হচ্ছে ইকুই ভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কখনোই ওয়ান বাই সিটা কিন্তু ইকুই ভ্যালেন্ট ক্যাপাসিটেন্স নয় বারবার বলছি এটা কিন্তু ভুল করবে না ওয়ান বাই সিটা কিন্তু ইকুই ভ্যালেন্ট ক্যাপাসিটেন্স নয় আমরা ওয়ান বাই সি এর ভ্যালুটা পাচ্ছিলাম ইকুই ভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এই টোটাল ভ্যালুটাকে এক দিয়ে যখন আমরা আবার ভাগ করে দেবো সেটা হবে কি ইকুই ভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ক্লিয়ার বোঝা গেল এইভাবে আমরা কিন্তু ইকুই ভ্যালেন্ট বের করে ফেলবো এবং এর সিরিজ কানেকশনের ক্ষেত্রে এই ক্যাপাসিটেন্স বের করার সূত্র হচ্ছে ঠিক এরকম ঠিক আছে তাহলে আশা করছি তোমরা সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটারটা খুব ভালো করে বুঝতে পেরেছো সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটা তোমাদের বুঝতে আর কোনো অসুবিধে নেই আমরা প্র্যাকটিক্যালি দেখব এই সূত্রগুলি কতটা কার্যকরী ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটারের প্র্যাকটিক্যালটা দেখব এবং আমরা এর সত্যতা যাচাই করব। তো আজকে এই পর্যন্তই থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ